ময়মনসিংহের ভালুকায় এতিম ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব ভালুকা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় রাজস্থানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রেস ক্লাব ভালুকা শাখার সভাপতি হাবিবুর রহমান তরফদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ ভালুকা উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন ভালুকা রিপোর্টার ক্লাবের সভাপতি কামরুজ্জামান মানিক। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান জুয়েল, মোহাম্মদ মিজানুর রহমান রুমেল, আসাদুজ্জামান কিরণ, নিশাদ আলম, ক্লাবের সহসভাপতি তাইজুল ইসলাম তালুকদার, সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসাংগঠনিক সম্পাদক আজারুল ইসলাম, সদস্য বুলবুল আহমেদ, সুহেল রানা, রিফাত আলম পালোয়ান, সাইফুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ। আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ আমরা এই রাজধানী হোটেলে বসিয়ে আল্লাহ ভালুকা সাংবাদিকদের সংগঠন আল্লাহ ইফতার আয়োজন করা হয়েছে। আল্লাহ প্রয়াসকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এখানে বসে আমরা যতটুকু তেলাওয়াত করলাম এর সবটুকু আমিন আমিন বলতেছি, জানি না কার পিতা মাতা অন্ধকার কবরে। আল্লাহ আজকে তো তুমি অনেক জাহান্নামীদেরকে জান্নাত দিবা। আল্লাহ আজকে তাদের সাথে আল্লাহ তুমি আমাদের পরিবার পরিজনদেরকে আল্লাহ আমাদের রোজাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আমাদের সেহরি ইফতারিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সাংবাদিক আল্লাহ জাতির বিবেক আল্লাহ তুমি তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ তাদেরকে সত্যগুলো আল্লাহ সকলের সামনে তুলে ধরার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ সকলকে তুমি সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আগান আগান